আল্লাহ তোমার ভালো করুক বাবা চাচা যতদিন আপনারা সবাই মিলা ওই বড় মালিকের বিরুদ্ধে প্রতিবাদ না করবেন ততদিন আপনাকে ভালো হইব না এই চাকরের বাচ্চা গায়ে শক্তি নাই পড়ে যাস কেন বড় মালিক বয়স হয়েছে কবরে এক পা দিয়ে রাখছি আগের মতো কি আর শক্তি আছে থাকবো না কেন খাসো তো কম না বান্দির বাচ্চা গালি দিয়েন না বড় মালিক সারা জীবন আপনার হুকুম পালন করছি কোনদিন উচিত অনুচিত চিন্তা করি নাই অহান তাইলে চিন্তা আপনার বাড়ছে চিন্তা করে কি জানতে পারবি তুই আমার চিনস না আমার লোকে বেদবি করলে হায়াত থাকতে মরে যায় বড় মালিক ভুলে যায়েন না হায়াত মমতের মালিক হলো আল্লাহ ওই চাকরের বাচ্চা তুই আমার জ্ঞান দেস না বড় মালিক কথাটা আপনার মনে করে আই দিলাম মানুষ হলো আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব আর সেই মানুষকে আপনি মানুষ বলে মনে করেন না আপনার হুকুম ছাড়া এই গ্রামে কোনো মায়ের বিয়া হয় না ঘরে কেউ ফসল তুলতে পারে না আপনার অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করলে কেউ বাঁচা থাকে না চোখ বান্দির বাচ্চা আজ মাফ করে দিলাম আরেক দিন হলে গর্দান কাইটা ফেলামো যাই এখান থেকে ভাইজি বড় মালিকের খোরাক খুশি না স্যার স্যার বলতেছি স্যার কেমনে ছাড়ু বড় মালিকের সন্ধ্যার খোরাক লাগবো তো তাই বলে খুশি নিয়ে রইবি জানোস খুশি আমার মায়া তাইলে অসুবিধা কি তুমি বড় মালিকের চাকর তার সেবা করো আর তোমার মাই যাও সেই বড় মালিকের সেবা করবো দোষের কি কুত্তার বাচ্চা ওই সর চাকরের বাচ্চা তোর সাহস তো কম না খবর পাইলে তোর কি হইব জানোস তুই যা তোর বড় মালিকের কই দিস আমি আর তার চাকরি করুম না থু থু মারি ওই চাকরি কপালি চল চল ভাগ বাবা তুমি কে আমি জানি না তবে আজ তুমি সময় মতো না আইলে আমার মায়ের দিকে সর্বনাশ হইতো তা আল্লাহই জানে চিন্তা করেন না চাচা যাগো কেউ নাই তাগো আল্লাহ আছে তাছাড়া বড় মালিকের এই অত্যাচারের বিরুদ্ধে কারো না কারো তো দাঁড়াইতেই হইব ঠিক কিছু বাবা আজ থেকে আমিও তোমার লগে আছি একটা কথা কমু
কও আমার জানি কেন ডর লাগতাছে মালিকের চাকরিটা ছাইরা দিলা ওই বড় মালিকের বিরুদ্ধে যাওয়া তোমার উচিত হয় নাই না রায়লা এখন মনে হইতাছে এতদিন মুখ বুঝে থেকে ভুল করছি আরো আগে প্রতিবাদ করা উচিত ছিল তাছাড়া আমি তো একা না লগে একটা সাহসী পোলাও পাইছি ওই তো আজ বড় মালিকের কুত্তাগো হাত থেকে আমাকে খুশিরে বাঁচাইলো তা তো বুঝলাম ভুইলা যাইও না তোমার বাপ দাদারা বড় মালিক গো চাকরা ছিল প্রতিবাদ কইরাই খুন হইছে তুমি কি চাও হ্যাঁ গো পোলার মতো আমার পোলামায়ও এতিম হোক এতিম ফেতিম বুঝি না এতদিন চোখ থাকতে কানা মুখ থাকতে বুবা পেলাম নিজের মায়ের সর্বনাশ আমি বাপ হয়ে দেখুম না না এইটা হইতে পারে না তাছাড়া এই লাত্থি কোথা খাওয়া চাকরের কাম প্রায় সহ্য হইতে না এই জন্যই তো পোলাটারে শহরে পড়াইতাছি আমার পোলা পাশ করে গ্রামে আইব মাস্টার হইব ওই পোলার সার্টিফিকেট ফুকে জড়াইয়া ধরে মরলেও আমি শান্তি পাইব বাবা বাবা ভাইজান চিঠি পাঠাইছে পরীক্ষা শেষ ভাইজান বাড়ি আইতাছে আমার বাবলা আইব হ্যাঁ তাইলে তো রাহিলা সকালে বাজারে যেতে হইব ভালো মন্দ খাওয়ানোর আয়োজন করতে হইব একদিন পর বাবলা বাড়ি আইতাছে কেউ কইব না বাবলা জব্বর সাগরের পোলা কইব বাবলা মাস্টার বেমাকে সালাম দিব ওই বেটা বড় মালিকের বিরুদ্ধে প্রতিবাদ কর বড় মালিকের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে বাঁচতে পারে নাই তুইও বাঁচতে পারবি না শালা গেল কই শালা আজকে বাইসা গেছে আরেকদিন পাইলে শেষ করে ফেলাম চুপ চুপ কুত্তাগুলা কয়দিন থেকে কান্তাছে খারাপ লক্ষণ কে সে কখন মারা যায় মৃত্যুর কথা চিন্তা করি না তো ওষুধ খেলেই ভালো হয়ে যাইবা ওষুধ লাগবো না বাবলা এলে আমি ভালো হয়ে যাবো বাবা মার ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ শেষ হয়ে গেছে আগে কষ্ট নাই কেন যাই ওষুধটা নিয়ে আসি না না এত রাইতে যাইও না আমার মনে কুডাক ডাকতেছে আজকে হাঁটবার না হাট চলতেছে তাছাড়া যাত্রাও বোধহয় এখনো শেষ হয় নাই কদম ডাক্তারের দোকান খোলাই পামো এই তোর মার দিকে খেয়াল রাখিস আমি যামু আর আমো তোর এত বড় সাহস তুই আমার লোকের গায়ে হাত দিছস সাত গ্রামের লোকের সামনে যাত্রার স্টেজে উঠে শেষ দোলার মতন ডায়লগ দিছস আমার চোখের দিক তাকায় কথা কইছস তুই টাইম দিছস আমার তিন দিনে এখন তো তোর টাইম নাই এক সেকেন্ডও আমার স্বামীরে বাঁচান
কাশীপুরবাসী আমি শান্তি চাই যারা এই ঘটনা দেখছো তারা ভালো করে মনে রাখো বড় মালিকের লয় বেদবি করলে তার অবাধ্য হলে এই চাকরের মতন অবস্থা হইব এই কথাটা মনে রাখো এই চল তুই শহরে লেখাপড়া করবি অনেক বড় পাশ দিবি আমরা চাকরের বংশ তুই চাকর হবি না আমার স্বপ্ন তুই মাস্টার হবি সবাই কবে আমি মাস্টারের বাপ তোর পাশ দেওয়ার সার্টিফিকেট বুকে জড়াইয়া মহিলাও আমি শান্তি পাবো বাজান আরে বাজান বাবা রাখ রাখ বাবা মা বাবা মোহন বাবলারে কিছু কন যাইব না তাইলে বড় মালিক অরে মারে ফলাইব খুশি তাই খুশি বাবার এই অবস্থা কেন হইল কে আমার বাবারে খুন করছে মা বাবা বাবার এই অবস্থা কেমন হইল মা কে আমার বাবারে খুন করছে ও মা মা বাবার এই অবস্থা কেমন হইল মা বাবা আমার বাবা 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 তুমি দেখো আমি তোমার স্বপ্ন পূরণ করছি বাবা আমি অনেক বড় পাশ দিয়েছি বাবা অনেক বড় পাশ দিয়েছি এই যে দেখো এই যে সার্টিফিকেট এই যে সার্টিফিকেট দেখো আমি অনেক বড় পাশ দিয়েছি বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করছি বাবা বাবা তুমি দেখো বাবা তুমি দেখো না এই যে ভাইয়েরা একবার বলেন আপনারা আপনারা এই গ্রামের মানুষ আপনারা সবাই জানেন আপনারা জানেন কে আমার বাবারে খুন করছে না বললে আল্লাহর কাছে তাই থাকবেন আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে এভাবে কান্দ না বাজান মোর তার কষ্ট হইব হায়াত মৌতের উপর তো কারো হাত নাই হায়াত মৌত তো আল্লাহর হাতেই তাই বলে কি কোনো আইন কানুন থাকবো না ঠিক আছে কেউ যখন মুখ খুলবেন না আমিও প্রতিজ্ঞা করতেছি এই মাটিতে আমার বাবার রক্ত ধরছে আমার বাবার খুনের বদলা না নিয়া আমি এই মাটি ছাড়ুন না আমি এই মাটি ছাড়ুন না আয় ট্রাক থামা আয় থামা আয় জলদি 200 টাকা চান না রে হ্যাঁ ঠিক আছে আয় এলন দে এই এদিকে আয় এনে ডং করতেছ দোকান প্রতি 500 টাকা করে চান না ওটা জিনিসপত্রের দাম যা বাড়ছে বড় মালিক তো বিদেশি হুইস্কি ছাড়া কিছুই খায় না আগে বোতলের দাম আসল 800 টাকা অনেছে 1200 টাকা ডং দাও যা চান না ওটা ওই জলদি 500 টাকা চান্দা দে জি ভাই দিতাছি এলন 500 টাকা সারাদিনে বেঁচে কয় টাকা আপনাকে 500 টাকা দেবো আপনাকে দিয়ে দিলে আমরা বাঁচুম কেমনে এই কেমনে বাঁচবে এটা আমগো ব্যাপার না না বাঁচতে মই না যা দে চান্দা দে এলন ভাই হ্যাঁ তুই দেখ যা এটা বিদেশি সিগারেট সুকটান দে ধর শালার পুতেরা হারামের টাকা দিয়ে বিদেশি সিগারেট খাও গুষ্টি কিলা তোর বিদেশি সিগারেটের আয় ধান থামা আরে থামা জলদি চান্দা দে তা বাম গই হাজার আয় 100 টাকা চান্দা দে 1 টাকাও পাবি না কোন হালায় রে
করলি তুই এখন থেকে জোর কইরা আর এক পয়সাও নিতে পারবি না এই টাকা কি তোর বাপে কামাই করে কেডারে তুই বড় মালিকের সান্দা বন্ধ করবি আমি বাবলা পিতার নাম মরহুম জব্বার আলী ও আরে জব্বার আলীর ছেলে হায়াত থাকতে কয়দিন আগে তোর বাপে মরে গেছে আসলে তগবংশের সাহস বেশি মরও বেশি যা যা গিয়া তোর বড় মালিককে কয়ে দিস এখন থেকে মারব বেশি মরব কম চুরি করলা ও পিছিয়ে আছি কানে আছি কিল্লেগা ডাক তাড়াতাড়ি তো আরে শুধু শুধু ডাকি নাই আমার পাশে একটু বসো আর শোনো বহুদিনের জমানো টাকা দিয়া তোমার পছন্দের নেকলেস কিনছিলাম কই তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো দেখো এই যে নেকলেস বাহ কি সুন্দর নেকলেস আমি এক্ষুনি নেব তা না হলে তুমি অন্য কাউরে যদি দিয়া দাও না অন্য কাউরে দেব না তোমার আমার বিয়ার দিনটা যে ধার জইব সেই দিন দেব ঠিক আছে যা আমারে যদি না দাও তাহলে কিন্তু আমি বড় মালিকে বইলা তোমার মায়ের খাম বুঝলা আরে বড় মালিকের লোকে বেশি মিশছো না বারোটা বাজ্যা যাইব মদ খাইলে একে উড়ে চিনি না ঠিক আছে বেশি মিশুন না তাই সব কিছু যত্ন করে রেখো তা না হইলে চুরিয়ে যাব শোনো এই এলাকায় এমন কোন চোরের বুকের পাতা নাই যে আমার জিনিস চুরি করব সাপা তুমি শুধু খালি ঢং শুনা রাখো বিয়ার আগে এইসব কিছুই হবে না বুঝলা আমি যাই বাই শিরে জীবন যাবন জীবন যাবন জীবন যাবন কেস বুঝলা না কি অবস্থা কইটা চেয়ে গেলা সান্দু আমাকেও গ্রামে চুরি দাঁড়াও তোমার চুরি ছুটাইতাছি চুরি হ্যাঁ ওরে বাবা রে এই সত্যি ভালো মতো আরে কই যাস যাও কই এই এত টাকা গয়না তুই কই থেকে চুরি করলি তুমি কি বড় মালিকের লোক না আমি বড় মালিকের লোক না
তাইলে কোনো অসুবিধা নাই তোমারে সব খুইলা কইতাছি আমি রাজু এই গ্রামেরই পোলা বড় মালিক আমার মা বাবারে খুন করছে তারপরে এখানে সেখানে খাইয়া না খাইয়া বড় হইছি গ্রামে ফিরা বড় মালিকের অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম কিন্তু অগুর লোকজন অর্থ সম্পদ বেশি তাই প্রতিবাদ করে টিকতে পারি নাই ওরা গরিব লোক শোষণ করে তাই আমি এই পথ পাইসা লইছি বড় মালিকের চামচা ঘরে চুরি করি ইচ্ছা আছে এই এলাকার গরিব মানুষকে বিলায় দেওয়ার তা তোমার পরিচয় আমার পরিচয় আমার নাম বাবলা আমি এই গ্রামেরই পোলা আমার বাবারে কারাতানি খুন করছে আমার মনে অজিদ খুনিরে বাইর করুম প্রতিশোধ দিম জিতে জিতে মিললে গেছে আইস্তিকা তুমি আমার বন্ধু বলো বন্ধু হইবা বন্ধু হইলাম তা কার বাসায় চুরি করলা বন্ধু মাইকেলের বাসা মাইকেলের বাসায় চুরি করছো আরে বাপের বেড়ার মতো কাম করছো ওই শুয়ারের বাচ্চা বড় মালিকের বড় সামসা ঠিক কইছো তয় আমার একটা স্বপ্ন আছে যাত্রা নাকি রাজিয়ারে চেনো হাসিনি ওই রাজিয়ারি আমার ভালো লাগে আমি ওই তিন রাজি ওই তিন একদিন রাজিয়ার আমি বিয়া করবো বিয়া করবা ভালো কথা কিন্তু যাত্রা নর্তকীরা তো পয়সার পাগল ওরা কি তোমার ভালোবাসার দাম দিতে পারবো যতদিন তুমি টাকা খরচ করবা ততদিনই ওরা তোমারে ভালোবাসবো টাকা শেষ ওরা তোমারে লাথি মারব তোমার কথা সত্যি কিনা জানি না তয় ওরে আমি পরীক্ষা করব রাজিয়া কি শুধু টাকারে ভালোবাসে না মানুষে ভালোবাসে চলো আমার সাথে নাস্তা মাইলি কেন টাকা শেষ নাচো শেষ কইছিলাম না বন্ধু ওরা শুধু টাকার জন্যই নাচে রাত্রার মাইয়ার কত ভালো হইব আরে আমরা কি খারাপ হয়ে জন্মাইছিলাম নাকি তোগো মতো পুরুষরাই আমগরে খারাপ বানাইবার চেষ্টা করে এই যাও তোমার নাও তুমি সামলাও রাজিয়া রাজিয়া যাইস না আমার কথা হন তোর কথা কি শুনো তোর কথা কি শুনো আমরা যাত্রার মাইয়া আমরা টাকার পাগল টাকা ছাড়া আমরা কিচ্ছু চিনি না কিচ্ছু বুঝি না আমার ভুল বুঝিস না আমার বন্ধুর বাবলার কথায় তোর আমি পরীক্ষা করলাম তোর বন্ধুর কথা তুই আমার পরীক্ষা করলি আমার প্রতি তোর কোনো বিশ্বাস নাই তুই তোর বন্ধুরে নিয়ে থাক আমি গেলাম তুই বুঝিস না যে তোর ছাড়াই বাঁচন না তুই আমার সব তুই আমার ছেড়ে যাইস না রাজিয়া আমার ছেড়ে যাইস না তাই আমি ইচ্ছা করে কিনলাম পানির দামে বিক্রি করছি বাবু কার হুকুমে বেচছাস বড় মালিকের পারমিশন নিছাস এই এটা স্বাধীন দেশ ব্যক্তি স্বাধীনতা আছে নিবারণের জন্য আমি কিনছি তার হুকুম আমরা মানি না শালাগা বড় মালিকের কাছে নিয়ে আসল Hey!
তো গোচ্ছে হারা নকশা তেরা বেকা হইয়া হয়ে গেছে কে মাইক টের খাইছস নাকি বরমালি দেখে তো মনে হয় মাইরি খাইছে পোকায় টোকায় কামড়াইলে তো এক লগে সবটিতে কামড়াইতো না দেখি মালি পোকার কামড়ের দাগ আলাদা ঠিক কইছ হালার পোলার মাইর খাইছে এখন আমার ডরে কইবার চায় না এই নিবারণের দরে আনবার পারলি না বড় মালিক নিবারণ জমি বিক্রি করে দিছে যে কিনছে হেই তো কমাই দিছে এই আমার এই মুখ না দেখায়া গলায় রশি দিতে পারলি না বড় মালিক আমরা বুঝবার পারি নাই বুঝতে পারস না জমি যারা কিনছে তাকো নাম ক রাজু আর বাবলা হ্যাঁ রাজিয়া বড় মালিক তোরে ডাকছে আমার নাচছেন আর হর গলায় পাইছি আমার নেকলেস তোর গলায় এইটি তোমার চুরি যাওয়া নেকলেস এই শুননি তুই এটা পালি কই ওই যে এনে পাইছি তোরে কই তৈব একশো বার কবি শিগগিরি চল বড় মালিকের কাছে তারে খুললে কবি তোরে এটা দিছে কেটা আয় মতি লয়ে চল নাহলে কিন্তু তোর বিচারিব বিশ্বাস করো মাইকেল ভাই এই সম্পর্কে আমি কিছুই জানি না এই সব চল চল বড় মালিক চল বড় মালিকের কাছে চল 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 তুই কই পাইছস ক জলদি ক কোন চোরের লগে সম্পর্ক করছস কোন চোরে দিছে রাজুর কথা কইলে বড় মালিক ওরে মাইরেই হালাইব এই করা কথা কষ্ট কেন রাজুরে আমার বাঁচাইতে হইব আরে যাত্রার মাইয়ার কত ভালো হইব এটা কই পাইলি ক বাবলা এই নেকলেস আমারে দিছে বাবলা জব্বর চাকরের পোলা বান্দির বাচ্চার হাত দুইটা কাইটা বাজারে ভিক্ষা করবার বহায় দেব আপনারা বিশ্বাস করেন সব মিথ্যা আমি চুরি করি নাই আমি চুরি করি নাই এই চোরারে পিটায়া ওর মুখ দেয় সত্য কথা বাইর কর আপনারা অন্যায় ভাবে আমার মারতেছেন ওই মেয়ে মিথ্যা কথা কইছে তুই চুরি করছস আজ থেকে আপনি আমার মা বাবলা আমার ভাই খুশি আমার বোন অগ যেমন স্নেহ ভালোবাসা দিয়ে আগলা রাখেন তার সামান্য কিছু দিলেই আমার জীবনে সব হইব মা আমি চুরি করছি আমি চুরি করছি শোনো এলাকাবাসী আমার আইন কঠিন আইন চুরি ডাকাতি করলে আমি হাত কেটে দেই তার জন্য এ এলাকায় চুরি ডাকাতি কম হয় বাবলা চুরি করছে ও নিজেই স্বীকার করছে আমি বিচারে রায় দিলাম আমি ওর হাত দুইটা কাইটা এই এলাকায় ঢোকার পথে রাস্তায় ঝুলিয়ে রাখবি বড়মালি আপনার দুটো পায়ে পড়ি আপনি আমার পোলার হাত কেটেন না আমার পোলারে ভাষা আপনি আমার পোলার হাত কেটেন না বড় মালিক হাত কেটে ফেলেন না বড় মালিক ওর বাপে আপনার বাড়ি চাকর আসিল তাগরা জোয়ান পোলা খাটতে পারবো ভালো পরে আপনার বাড়ি চাকর বাড়া রাখেন ফায়দা হইব কথাটা খারাপ কস নাই এই বেটি তোর জামাইয়ের গোষ্ঠী ছিল এই মালিক বংশের চাকর তোর পোলা নিবারণের জমি কিনল আমার লোকের গায়ে হাত দিল মাইকেলের ভাই চুরি করলো ওর যে গর্দান কাটি নাই সেটাই তোর ভাগ্য এখন তোর পোলার জীবন ভিক্ষা দিতে পারে এক শর্তে আজ থেকে তুই হবি আমার বান্দি আর তোর পোলা আমার বাড়ির চাকর
হ্যাঁ মালিক, আমি আমি আপনার বাড়িতে আজীবন বান্দিগিরি করুম, আর আমার বাবলা আপনার চাকর হইব। না না না, আমার ওরা মাইলে ভালাক, তবু তুমি ওকে বান্দি হও না, আর আমি মহিলা গেল ওকে চাকর হব না। না বাবলা, না না করিস না, আমার কথা শুন বাবলা। হারামির বাচ্চা, তুই আমার মায়ের উপর পা তুলছস, তবু আমি ছাড়ব না। না করিস না বাবলা, না করিস না, বড় মালিকের কথাতে রাজি হয়ে যা, বাজার বাজার রাজি হয়ে যা, বাজার রাজি হয়ে যা, রাজি হব না। আমি তোর মা হয়ে পায়ে ধরছি, যাস না বাজার, রাজি হয়ে যা বাজার, রাজি হব না, রাজি হব না, রাজি হব না। বড় মালিক, আমি রাজি, আমি রাজি। কেন মিথ্যা করলি, কেন মিথ্যাকে বাবলার জীবনটা শেষ করে দিলি? আমি বুঝতে পারিনি মালিক বাবলারে ওইভাবে মারবো, আমি তো তোরে বাঁচাতে। না, তুই আমার বাতাস নাই, আমার বেইমান গাদ্দার বানাইছস। আরে চুরি করলাম আমি, আর চোর হইল বাবলা। জানোস অত্যাচারের চোটে বাবলা রাজি হইছে, ওর মা হইব ওই বাড়ির বান্দি, আর বাবলা হইবে মালিকের চাকর। না জানি বাবলা হন কেমন আছে। বড় মালিকের কথা রাজি হয়ে যা। বাবলা তরে পায়া আমার মেলা উপকার হয়েছে। কিরকম? এই এই যেমন ধর, মালিকের মদ ঢাইলে দেওয়া, তারপরে মনে কর মায়েলো জোগাড় করে দেওয়া, এই চান্দা তোলা, তারপরে মালিকের জুতা পরানো, জুতা খোলা, এখন থেকে সব কাজ তুই করবি। অবশ্য আমি তোর দেখাই দেবো। জে মাইকেল ভাই, দেখাই দিয়ে। হ্যাঁ বোন, জুতা কেমনে খুলতে জানো? জে না। বোন মনে কর আমি মালিক, তুই চাকর, বুঝো তাই? জি। এদিকে এইবার জুতা খোল। খোল। মানে মাইকেল ভাই আমি তো এখনো শিখি নাই, একবার দেখায় দেন তারপরে পড়াই। ও আচ্ছা, পারস না? ঠিক আছে ঠিক আছে, একবারে লেগে তুই মালিক, আমি চাকর। আরে ব্যাক করলে তরে হিগাইতে আমার ঝান্ডা বাইরে দেবো। দেখাওটা দেখাওটা দে। চামচার বাচ্চা, চাকর রে আমার গদিতে বসে ট্রেনিং দেখা। জি না মালিক, ওই চাকরে যাতে কোনো ভুল না করে এর লেগে ট্রেনিং দিতে লুছিলাম। ট্রেনিং ফেনিং বাদ দে, পেপার দেখছস? আমার বোন মিস বাংলাদেশ হয়েছে, আইতাছে। আচ্ছা আচ্ছা। ওই চাকর, জি মালিক, তুই না শহরে লেখাপড়া করছস? জি মালিক। যাক ভালো হয়েছে, আমার আদরের বোন আইতাছে, টম টম গাড়ি লয়ে গিয়া সুন্দরভাবে লয়েবি, উল্টা পাল্টা হলে কিন্তু গর্দান কেটে ফেলাবো, মনে রাখবি, যেন তেন ভাইয়া না, মিস বাংলাদেশ। শুভ সন্ধ্যা মেম সাহেব, বড় মালিক আমারে পাঠাইছে আপনারে নিয়ে যাবার জন্য। আস্তে আস্তে নেমেন মেম সাহেব।
চলেন মিম সাহেব হোয়াট ননসেন্স কিসে করে যাব গাড়ি কোথায় শুনছি ঘোড়ার গাড়িতে চলাফেরা করা আপনাদের ঐতিহ্য তাই ঘোড়ার গাড়ি নিয়ে এসেছি চলেন মিম সাহেব ওঠেন মিম সাহেব এভাবে আমি উঠতে পারবো না আমার হাতে পা রাখে আপনি ওঠেন দেন বিয়াদব তোর এত বড় সাহস তুই ইচ্ছে করে আমাকে ছেড়ে দিলি না মিম সাহেব তুই আমার শরীরে হাত দিয়েছিস বিশ্বাস করেন মিম সাহেব আমি ইচ্ছা করে আপনার ছেড়ে দিই নাই ঠিক আছে আপনি আমার পিঠে পা দিয়ে ওঠেন না মেম সাহেব সামনে একটা ছেলে পড়ছিল ওরে বাঁচাইতে গিয়েই গাড়ির গতি ঠিক রাখতে পারি নাই এই সামান্য একটা ফকিরের বাচ্চার জন্য আমাকে হোঁচট খাওয়ালি জানিস না তোদের মতো বহু ছোট লোক আমাদের গাড়ির তলায় পিষে গেছে মেম সাহেব ছোট হোক আর বড় হোক মানুষ তো মানুষই মিথ্যা অভিজাত্যের অহংকারে আপনি অন্ধ হয়ে গেছেন তাই মানুষদের আপনি মানুষ বলে মনে করেন না চুপ কর বেয়াদব চাকরের বাচ্চা ওই সাকরের বাচ্চা এত সুন্দর একটা মাইয়ার লগে বেয়াদবি করছস বেয়াদবির অর্থ যদি বুঝতেন তাহলে আর এই কথারে বেয়াদবি কইতেন না দেখেছেন ও কত বড় বেয়াদব এই চাকরের বাচ্চার বেয়াদবির শাস্তি অবশ্যই হইব তবে আপনার রূপের আলো এই আধারকেও আলোকিত করছে হ্যাঁ আপনার আসলে কবি হওয়া উচিত ছিল সত্যি ম্যাডাম আপনার হাসি আমার হৃদয়ে ঝড় তুলছে ম্যাডাম আপনার পরিচয় মেম সাহেবের পরিচয় উনি বড় মালিকের বোন ম্যাডাম আপনি বড় মালিকের বোন সালাম মেম সাহেব সালাম এই চাকরের বাচ্চার বিয়াদবির কথা আমি মালিককে বলবো আসি ম্যাডাম আসেন মিম স্যার আসেন ভাইয়া দাদি আরে সাথি কেমন আছিস ভাই ও মাই ডিয়ার দাদি বোন তোর আইতে কোনো অসুবিধা নাই তো তা হয়নি ভাইয়া তবে তোমার এই চাকর রাস্তায় আমার সঙ্গে বেয়াদবি করেছে চাকরের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার বইনের লোকে বেদবি করছস জি মালিক রাস্তায় গাড়ির সামনে একটা ছেলে পড়ছিল বিশ্বাস করেন মালিক আমি ইচ্ছা করে কোনো বেদবি করি নাই রাস্তায় চোখ কান খোলা গাড়ি চালায় পারস না চাকর ভাইয়া এবারের মতো মাফ করে দাও বলে দাও ভবিষ্যতের জন্য আর বেদবি না করে বইলে তুমি কি একবার হাত দুইটা কাইটে দিবার চাইছিলাম ভবিষ্যতে কোনো বেদবি করলে হাত দুইটা কাইটে তোর মার কাছে পাঠাই দেবো যা Ha ha ha.
কতদিন পর এলি তুই এলে এ বাড়িটা কি সুন্দর ঝলমল করে আমারও আসতে ইচ্ছে হয় দাদি কিন্তু লেখাপড়ার চাপে আসা হয় না আচ্ছা ভাইয়া আমাদের এত গাড়ি থাকতে তুমি আমাকে আনতে ঘোড়ার গাড়ি পাঠালে কেন আরে বোন এটা একটা ঐতিহ্য এতদিন যা দেখা হয় নাই সুক্ষু মেলিয়া হাতের কাছে ভরা কলস সংখ্যা আমি পিপাসায় মরতেছি ভুলে দেন না যে পানি তৃষ্ণা মিটায় ওই পানিতে মানুষ দুইবা মরে আরে আমি তো তরূপের সাগরে দুইবা মরতে চাই আপনি বড় মালিকের খাস লোক আপনার নজর এত নিচের দিকে কেন সাগরের নিচেই তো মণিমুক্তা থাকে আমি সেই রত্ন তুলতে চাই তুই আমারে নিরাশ করিস না রে নাসরিন মাইকেল তুই এখানে কেন আমি বড় মালিক তোমার খোঁজ আছে মাইকেল জান আমার তুমি সময় মতো না এলে শয়তান আমারে আর সাধু সাজে লাভ নাই তোমার আমার ভালো করে চিনে গেছে খালি আমার যাত্রার মায়ে ফোটা দাও তোমার রং রং আমি দেখছি তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই রইল আমার জীবন দুর্ব কি ব্যাপার থামলে কেন মেম সাহেব আমি মানুষ ঘোড়ার সাথে কি দৌড়ে পারা যায় তোমরা চাকর আমাদের চেয়ে তোমরা খাও বেশি শক্তিও বেশি তবে কেন পারবে না ঘোড়ার মানুষের শক্তি যদি সমান হইতো তাহলে ঘোড়ার মানুষের মধ্যে মল্ল যুদ্ধ হইতো আর মানুষও ঘোড়ার খাবারই খাইতো স্টপ স্টপ ইট ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড এনিথিং ওকে ডোন্ট বি এক্সাইটেড ম্যাডাম উই আর পোর পিপল ইউর সার্ভেন্ট বাট উই আর অলসো হিউম্যান বিং নট অ্যানিম্যাল তুমি ইংরেজি বলছো আপনি ইংরেজি বললেন তাই বললাম যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দিয়েন এনিওয়ে বাহ কি সুন্দর নদী আমি সুইম করব এইখানে এই খোয়া জায়গায় হ্যাঁ আমি বড় মালিকের বোন কে কি বলবে আই ডোন্ট কেয়ার মেম সাহেব সাপ সাহেব ছাড়েন সাপ চইলে গেছে তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন না মানে আপনার সাহস দেখছিলাম তুমি আমাকে ভয় দেখিয়ে আমার দেহের স্পর্শ উপভোগ করেছো ভাইয়াকে বললে কি হবে বুঝতে পারছো চাকর তৈতি মায়ের খাওয়ার জন্য তাই মনে রাখেন মেম সাহেব আমাকে ইমান এত দুর্বল না যে সামান্য স্পর্শে গইলা যাইব আজ রাতে আমিও দেখে নেব তুমি কত বড় ইমদার পুরুষ হা করে দাঁড়িয়ে কি দেখছিস বললাম না আমার হাতটা ব্যথা করছে চেপাতে হবে যা বাবলাকে ডেকে নিয়ে আয় বাবলার দিয়ে হাত পটি পাইবে সি 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 আপনি ইজ্জত সম্মান কিছুই থাকবো না আমি কইছিলাম কি আমি টিপা দেই পদ্মাস আমার শরীরে হাত দর্শক ভাইয়া আপনার পায়ে ধরি আমার ভুলে গেছে আমার মাফ করে দেন ঠিক আছে যা পাবলাকে ডেকে নিয়ে আয় আল্লাহ কি কাম করে বসেছিল
সাকর ভাই, ও সাকর ভাই, ম্যাম সব তোমারে ডাকছে। কেন এত রাইতে আমারে ডাকে? কেন মনে হয় তোমার দিয়ে হাত পা উঠি পাইব। কি হাত পাটি পাইব? কামডা আমার দিয়ে করাইল পাপত, কিন্তু তোমার দিয়ে করাই। জলদি যাও, নাহলে কিন্তু খবর আছে। যা বুঝতেছি না, জীবন যৌবন কেস নাকি? দেখি ডাকছেন মিম সাহেব। আমার হাত পা ব্যথা করছে, ভালোভাবে টিপে দাও। কি বলেন, আপনি মেয়ে মানুষ, আমি পুরুষ। তুমি কচুর পুরুষ, তোমার মতো পুরুষরা কোনো কাজের না। যা বলছি তাই করো, না হলে ডাকবো ভাইয়াকে। কি হলো টেপো? এই ইডিয়েট, চাকর হয়ে তুই আমার সাথে অসভ্যতা করলি? তুই আমাকে কিস করতে চাস? জীবন যৌবন কেস। বড় মালিক, বড় মালিক! এই কে ছে বড় মালিক? ওই তো চাকরের মতো মামলা আছে না, ম্যাম সাহেবের ঘরে ঢুকে। কিরে বই ভাইয়া, ও আমার সাথে? তোর সাথে কি করছে? না মানে ও আমার কোনো কথাই শুনে না, ওকে বলেছে আমার রুম পাহাড় দিতে, আর ও গিয়ে ঘুমাচ্ছে। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস! তোর কি ঘুমাই গেল বিলে রাখছি? ওই চাকরের বাচ্চা, আমি যেমন তোর মালিক, আমার বইনও তেমন তোর মালিক। তুই যখন ওর কথা শুনস নাই, আজ থেকে তোর চাকরি নর। কাল সূর্য উঠার পর তোরে যেন এই গ্রামে না দেখি। আমি দেখলে তোর গর্দান কাইটা ফেলাবো। ভাইয়া, এবারের মতো ওকে মাফ করে দাও, আর বলে দাও ভবিষ্যতে যেন আমার কথার অবাধ্য না হয়। বইনের কথায় তোর আখেরি বারের মতো মাফ করে দিলাম। আর শোন, তুই এলো যুবক পোলা, আমার বইন এলো যুবতী। মধ্য রাইতে পাহারা দিবি চোখ বুঝা, খারাপ ভাবে নজর দিলে তোর চোখ দুইটা টাইনে উঠায় ফেলামু, কথাটা মনে রাখিস। জি মালিক। বড় মালিক, দেখলাম কি আর উনলাম কি? দেখছস ভালো, কইছস খারাপ, এরপর মিথ্যা কইলে টান্ডা মুরগির বাচ্চার মতন ফাইরা ফেলামু, কথাটা মনে রাখিস। আর শুনলে জীবন যৌবন কেসটাই খারাপ। বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই গ্রামে রয়ে গেছি, আজ তুমি বান্দি আমি চাকর। আর বড় মালিকের চাকরি করুক না, আমার বাবার হত্যাকারীরে খুঁজা বাইর করে হত্যার প্রতিশোধ দিমু। না বাবা, আর কটা দিন ধৈর্য ধর, তারপর যে আগুন এতদিন আমি বুকে চাপা দিয়ে রাখছি, সেই আগুনই ফুলকে হয়ে আমার মুখ দিয়ে বাড়িব। ওই বাবলা, তোর যে একটা বিয়ার উপযুক্ত বই না সে ভুলে গেছে সেই কথা? যদি ভুলে যাস তাহলে যা খুশি তাই কর, যা ইচ্ছা তাই কর। মা, আমি তো তোমার অবাধ্য হই নাই মা। মা, তুমি কাইন্দ না মা, আমি কথা দিলাম আমার বইনের বিয়ে না দেওয়া পর্যন্ত এই বুকের আগুন চাপা দিয়ে রাখবো। সহ্য কর্ম ওই বড় মালিকের অত্যাচার। নাটক করতেছ? এই চাকরের বাচ্চা, কান্ত্রী এখানে ড্রামা, মালিকরে কইলে টুকরা টুকরা করে ফলাইব। শালা চামচা, তোর এত বড় সাহস, আজ তোরে আমি আল্লাহ রে ও বাবা রে আল্লাহ বাঁচাইছি। আই ম্যাম সবাই তোর ডাকে যা। বাবা রে,
চাকরের গায়ে এত শক্তি, আমি এত ভালো বুড়া খাই, আমার গায়ে কোনো শক্তি নাই, আমার গায়ে এত শক্তি, এটার বিচার ফরাইব। আমারে ডাকছেন ম্যাম সাহেব। কি ব্যাপার, এত দেরি কেন? ভুলে গেছিস কালকে ভাইয়া তোকে কি বলেছে? ভুলি নাই ম্যাম সাহেব, কিন্তু আমরাও তো মানুষ, আমাকেও তো মা বোন আছে। মা বোনের কথা চিন্তা করলে চাকরি করা যায় না। ঠিক আছে, কোন কি করতে হইব? আমি এই এলাকা ঘুরবো, আমাকে নিয়ে চল। ম্যাম সাহেব আমিও যাবো, চাকর আপনারে দেখবো, আমি চাকরে দেখো, বড় মালিক হুকুম দিছে। এই চাকর ফলো মি, আসো। হ্যাঁ বুঝলেন ম্যাম সাহেব, বলো। আমি বড় বংশের লোক, মাইকেল জ্যাকসনের নাম শুনছেন না? সে আমার আত্মীয় ছিল, আমার পূর্বপুরুষ তো ঘুরাইছে এই দেশে আসছে। সালার সামসা, চাপাবাজির একটা সীমা থাকা উচিত। তোকে কে বলেছে মুখে মুখে তর্ক করতে? উচিত বিচার হয়েছে। এই চাকর ফলো মি। বুঝছেন ম্যাম সাহেব, আমার পূর্বপুরুষরা লন্ডনে ঘোড়ার রেস খেলতো, লন্ডনে ঘোড়ার রেস খেলা আমি তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা ট্রফি গুলি আছে, আমি আপনার পরে দেখাবো। সালার সামসা, তোর সাপাবাজি আমি ছুটাইতেছি, রাখ। বুঝলেন ম্যাম সাহেব, ঘোড়া চালানোর ব্যাপার যদি আসে তাহলে আপনি আমার নাম নিতে পারেন, আমি যে কি পরিমাণ ঘোড়া চালাইতে পারি আপনি চিন্তাই করতে পারবেন। এখন আমি কি করি? তুমি আমাকে ক্ষমা করে দাও। এইটা আপনি কি কইতেছেন মেম সাহেব? আপনি মালিক, আমি চাকর, মালিক কি কখনো চাকরের কাছে ক্ষমা চায়? না বাবলা না, এই ভুল ধারণার জন্যই তোমার প্রতি আমি অনেক অন্যায় অবিচার করেছি। আমার শরীর থেকে সাপের বিষ নামিয়ে তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, ঐশ্বর্য আর অহংকারের বিষও আমার মন থেকে নেমে গেছে। আমি বুঝতে পেরেছি সবার উপরে মানুষ সত্য। বাবলা, আমার অজান্তে কখন যে আমার মনে তুমি জায়গা করে নিয়েছ তা আমি বুঝতে পারিনি। মেম সাহেব, আমরা গরিব, আমাদের স্থান আপনাদের পায়ে মনে না, তাছাড়া আপনাদের ভালোবাসার কথা চিন্তা করাও অন্যায়। ভুলিয়া যাইবেন না, আমার মা আপনাদের বাড়ির বান্দি আর আমি চাকর। যাইবেন না,
আমার মা আপনাদের বাড়ির বান্দি আর আমি চাকর না বাবলা চাকর হলো তুমি মানুষ আর তুমি নিজেও জানো না তুমি কত বড় মনের মানুষ না না আমার ঘর আপনি মুছবেন না মেমসাহ কি দোষ করছি আমি আমার বাবলাকে কোনো অপরাধ করছে না বাবলা অপরাধ করবে কেন অপরাধ করেছি আমি সেই অপরাধের ক্ষমা আমি পাবো কিনা জানি না এসব আপনি কি করতেছেন মেমসাহ আপনারা মালিক আমরা চাকর মালিকরা যদি অত্যাচার করে সেটা তো চাকর কো ভাগ্যের লেখা সেই ভাগ্যের লেখা আমি মুছে দেব মা 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 হ্যাঁ মা আমি এমন একটি পরিবারে জন্ম নিয়েছি যে পরিবারে সবার রক্তের মধ্যে পাপের কণিকা ঘুরপাক খায় তাই অপরাধ না করে পারি না ও কথা বলল না মা আমার কাজ আমারই করতে দাও না মা না আপনি এই কাজ করবেন না আর যদি করেন তা করবেন আমার চোখের বাইরে সত্য করে ক ম্যাম সাহেবের লোকে তোর কি হয়েছে কিছুই হয় নাই মা ওরা বড় লোক মন চাইলে কাছে টাইনা নেয় আবার মন চাইলে লাথি মেরে দূরে ফালায় দেয় বুঝলাম না বাবা ম্যাম সাহেব আমারে অনেক সম্মান দিল হাত থেকে কাপড় টাইনা নিয়ে কইলো আমার ক্ষমা করে দেন আবার কইলো বাবলার লোকে আমি অনেক অন্যায় করছি আরো কইলো ওরা অত্যাচারী পরিবার জানি না আবার কোন কষ্ট আমাকে কপালে আইতাছে বিপদে ফেলাইতেছে না তো বাবা জানি না আমি কিচ্ছু জানি না আমি বুঝতে পারিনি বাবলা কখন যে তুমি আমার মনে ঠাই করে নিয়েছো তোমার প্রতি আমি অনেক অন্যায় অবিচার করেছি আমার শরীর থেকে সাপের বিষ নামিয়ে তুমি আমাকে নতুন জীবন দিয়েছো ম্যাম সাহেব আমারে অনেক সম্মান দিল হাত থেকে কাপড় টাইনা নিয়ে কইল আমারে ক্ষমা করে দেন আবার কইল বাবলার লোকে আমি অনেক অন্যায় করছি আরো কইল ওরা অত্যাচারী পরিবার জানি না আবার কোন কষ্ট আমাকে কপালে আইতেছে বিপদে ফেলাইতেছে না তো বাবা সব রাগ কি আমার উপর আপনি তো আকাশের সাত আর আমি আমি হইলাম সাধারণ মাটির মানুষ যে শুধু সাস্য আর স্বপ্ন দেখতে পারে কিন্তু ছুঁইতে পারে না ধরতে পারে না তেল আর পানি যেমন কখনো মেশে না তেমনি আপনার সাথে আমার মিলন সম্ভব না কেন নয় মেম সাহেব দেখো দেখো বাবলা এই রক্ত থেকে তোমার রক্ত আলাদা করে দাও মেম সাহেব হ্যাঁ বাবলা এই রক্ত থেকে তুমি যেমন তোমার রক্ত আলাদা করতে পারবে না তেমনি আমার ভালোবাসাকেও প্রত্যাখ্যান করতে পারবে না কারণ ভালোবাসা ধনী গরিব জাত কুল কিছুই মানে না আমার ভালোবাসায় তো কোনো খাদ নেই বাবলা কিন্তু কিন্তু মেম সাহেব আপনার ভাই জানতে পারলে কিছুই হবে না আমি তো সেই ভাইয়েরই বোন পৃথিবীর এমন কোনো শক্তি নেই
যে আমাদের ভালোবাসে বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনারে বিশ্বাস করা যায় না, আপনার মন শরৎকালের আকাশের মতো, এই মেঘ এই রৌদ্র। নিশ্চয়ই আপনি আমারে ভালোবাসার অপরাধে অপরাধী কইরা বড় মালিকের কাছে কমপ্লেন করবেন? কমপ্লেন তো অবশ্যই করব, তবে এবারের কমপ্লেন তোমার বড় মালিকের কাছে নয়, মামলা দায়ের করব আমি তোমার নামে পুলিশ ফাঁড়িতে। ওই শয়তান, এইভাবে কি কেউ কামড় দেয়? একশো বার দিব, হাজার বার দিব, কোন দিন ধরা পড়ে যায়। চল আমরা এই গ্রাম ছেড়ে পালাই যাই। না, ওই বড় মালিকের ধ্বংস না দেখা আমি এই গ্রাম ছেড়ে যাবো না। তুই গ্রাম ছেড়ে যাবি না, আমি এমনি থাকি কি বড় মালিকের অত্যাচার সহ্য করো। বড় মালিকের অত্যাচার তো সহ্য করতেই হইব। নারাজু, এই এখন থেকে তগো জুলুম আর চলবো না। আর একটা হাত চললে তো জানালে কিন্তু শেষ করে দেবো। পিঠা চালালে দাঁড়ায় রুলিকা, আরে মার না, মার, আমার কথা তুই চিন্তা করিস না, মার ওরে মার। তোর জন্য আমার জানও দিতে পারি। বড় মালিক, এই স্যামরি ওই রাজুর লগে প্রেম কথা ছিল। এই নাচনে অলি, সাহসের বড়ি করতেন খাইছ? আমার মাল খায়া, আমার তেল পাঞ্জা সাইজা, প্রেম করস চোরের লগে? আজ থেকে এই মহলে থাকবি, এখান থেকে বাইরে গেলে পা দুইটা কাইটা ফেলামু, আর কেউ রে নাইছে আনন্দ দিতে পারবি না। ল মাল খা। ভাইয়া এত খারাপ! এই নাসরিনে কবি এই হালিরে দেখা রাখতে যেন পালায় যেতে না পারে, এখন তুই যা। এই হালি নাচ, যতক্ষণ আমার চোখ বন্ধ না হয় ততক্ষণ তুই নাচতে থাকবি, নাচ। ডাক্তার সাহেব, এত টাকা কোথায় পাবো? কোথায় পাবে তা আমি কি করে বলবো? তুমি কি পৃথিবীতে একা, তোমার আপনজন কেউ নেই? না ডাক্তার, আমার কেউ নেই। মিথ্যা কইতেছ তুমি, তোমার না মা আছে, ভাই আছে। মা? তোমরা তোমরা আইছো? মা, তোমার পা দুইটা দাও, আমি ক্ষমা চাই। যে অন্যায় আমি বাবলার লগে করছি তোমরা কি আবার ক্ষমা করতে পারবা? আরে পাগল, ক্ষমা করতে না পারলে কি আসতাম? মা, তোমরা তো মালিকের বাসায় যাও, রাজিয়ার কথা কইতে পারবা? চতুর জানি মালিক মায়ের ডারে আটকে রাখছে। রাজিয়া কেমন আছে?
ধরা দিতে আমার কিছু ভাল লাগে না নাসরিন আসো কেমন করে আরে আসো কি করতাস আমি রাজিয়ারে পাহারা দেই আর রাখো তোমার পাহারা অনেকদিন পর সুযোগ পাইছি চলো একটু জীবন যৌবন খেলি গা আমারে বড় মালিক আরে না না আমিও মাইকেল মাইকেল চলো জীবন যৌবন কে বোঝানো শোনা কি আনন্দ কি আনন্দ আসো বসো অনেকদিন পর তোমার একটু নিরিবিলি পাইছি আমি যা যা করো তুমি কিন্তু না করো না ঠিক আছে বুঝছো শর্মাই দিয়ে আমার কি যে করি মেম সাহেব আপনি এখানে হ্যাঁ তোমাকে ওই বড় মালিকের হাত থেকে রক্ষা করতে এসেছি আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করব মেম সাহেব বড় মালিক জানতে পারলে আপনারে খুন করে ফেলবো আপনি চলে যান এখনই নাসিনায় পড়ব ওরে রাখছে আমারে পাহাড় দেওয়ার জন্য আপনি চলে যান তোমাকে এসব ভাবতে হবে না তুমি এসো আমার সাথে এসো এসো তুমি এই রাস্তা দিয়ে পালিয়ে যাও ওই দিকটা আমি দেখছি মিম সাহেব যাও রাজিয়া পালিয়েছে দেখ তো কে হয়েছে যা রাজিয়া পালিয়েছে এই দরজা খুলে দিয়ে দরজা বন্ধ সর্বনাশ কে জানি বাইরে তা দরজা বন্ধ করে দিছে আল্লাহ কে আছো দরজা খোলো এই দরজা খোলো দোষ তোর আয় কে আছো রুমের মধ্যে ছেমরিরে লইয়া দরজা বন্ধ কইরা কারবার শুরু করে দিছো বিশ্বাস করো ভাই কিচ্ছু করি নাই ভাই কিচ্ছু করি নাই দুজনে বলে আলাপ করতেছিলাম কে জানি বাইরে থেকে দুশ্মনী করে দরজা লাগাই দিছে আরে কে লাগাই দিছে এটা পড়ে দেবো আগে বড় মালিকের কাছে চল চলো চলো ওরা লটার পড়ে বড় মালিক দেখতে কিরে কে হয়েছে বড় মালিক রাজিয়া ভাইগা গেছে এই নাসরিন রাজিয়া কই তোরে কে লেগে পাহারা দিবার রাখছিলাম মালিক আমারে মাইকেল টাইন না হই করে লয়ে গেছিল বিয়ার আলাপ করতে তোর বিয়ে আমি ছুটাইতাছি বান্দির বাচ্চা পরে বিয়ে করবি চব্বিশ ঘন্টার মধ্যে রাজিয়ারে লয়েবি তা না হইলে তোর নাসরিন আমি ফাদ্দা ফাই করে দেবো তখন তুই টের পাবি মালিক নাসরিনে ফাদ্দা ফাই করেন না তাইলে আমার জীবন শেষ আমি জীবন দইল রাজিয়ারে খুঁজে ভাই করে আনো ইয়া আল্লাহ যা যা চামচার বাচ্চা যাইতাছি রাজিয়ারে সাসা এই যাত্রা রাজিয়ারে দেখছেন হ্যাঁ ও তো গাড়ি দিয়ে দেখলাম রাজিয়া রাজিয়া এই তো কারো কথায় গাছের দিকে এলাম এর তো রাজিয়া তাক দূরের কথা তো গরু ছাগলও নাই হাই হাই রে বড় মালিক আমার নাসরিন রে বাদ দাফাই করে পালাইব আমি অন কি করি কোন দিক যাই কি উপায় অন্যদিকে দেখি রাজিয়া হ্যাঁ সব ঠিক আছে আরে একটা চা দে আরে রাজিয়া ওই গেলি আমাকে ভুলিয়া বললো একবার দেখা দে নাইলে তো বড় মালিক আমার নাসরিন রে পার্দা ভাই করে মালাইব পার্দা ভাই কি ভাই পার্দা ভাই কি তোমার ঘরে যুবতী বইন আছে আছে হেরে লইয়া বড় মালিকের কাছে যাও তাইলে পার্দা ভাই কার কয় দেখাই দিব
তুমি আমার কি পরীক্ষার মধ্যে ফালাইলা কখন আমি রাজিয়ারে কই পাই গরম মশলার এই যে ভাই আপনি কি যাত্রা দেখেন যাত্রা দেখি তো যাত্রা ভালো লাগে না নাচ গান ভালো লাগে এই যে ভাই আপনাকে বলবো যে যাত্রার মধ্যে যে নাচে রাজিয়ারে দেখছে দেখুক না কে এই তো কদিন আগে তালতলা গ্রামে দেখলাম তালতলা গ্রামে ও আচ্ছা এই আপনি ঘরে খুঁজেন নাকি আরে খুঁজি ভাই আমি যাই হ্যাঁ যাই হালা ছিল বড় মালিকের চামচা ঠেলায় পড়ছে অহন ঠেলা চামলাও আমি গরম মশল্লা ভাইজান মিম সাহেব না খুব ভালো আমার লিগে সোনা সেন্টা পাঠাইছে তুই নিলি কেন আবার যদি চুরি টুরি কেসে ফাঁসাইয়া দেয় না মা মিম সাহেব ওই বাড়ির মানুষ ঠিকই কিন্তু অনেক বড় মনের মানুষ শুনছি মালিক মায়েরারে বিয়া দিয়ে দিব আল্লাহর কাছে দোয়া করি যেন ভালো পোলা পায় মা আমি ভালো পোলা কিনা জানি না তো আমি মিম সাহেবরে বিয়া করুম কষ্ট বাজান বড় মালিক জানতে পারলে আমগুলো শেষ করে দেব শেষ তো এমনিও হয়েছি মা লাভ ফিউসটা খাই আর বাসুম না কথাটা গোপন রাখছিলাম আজ কইলাম মিম সাহেব আমারে ভালোবাসে আমিও মিম সাহেবরে ভালোবাসি কার এত বড় সাহস এই এলাকার পোলা হইয়া আমার বইনেরে ভালোবাসে কেডা ওই পোলা মালিকের বইনের লগে প্রেম করে ওই পান্দি তোর পোলার রাখচাল আমার বইনের দেখশনের লেগা তোর পোলা কি কানা নাকি মাল খায় ঘুমায় থাকে দেখেন আমার বইনের লগে কে প্রেম করে আমি জানি না মালিক তুই জানস না তোর পোলা ঠিকই জানে খবর লইতে কর যা খবর লাগাতে পোলাটাকে ধা ঠিক আছে সরি বাবলা আসতে একটু দেরি হয়ে গেল বড় মালিকের চোখের আওয়ালে চলে আসতে পারলা কেন ভয় পাচ্ছ নাকি ভয় তো মানে নিয়া আমারে নিয়া না তোমার ভালোবাসা আমারে সাহস জোগায় মালিক হয়ে চাকর রে ভালোবাসছো এসতে বড় পাওয়ার কি হইতে পারে এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি ধনী গরিব খুঁজি না তুমি ছাড়া কিছুই বুঝি না হ্যাঁ বাবা ওই পান্দির বাচ্চা তোর পোলার এত বড় সাহস আমার লোকের গার ধরে বাইক করে দেয় কি কোনো মায়ের পেটে জন্মান নাই কি করে পারলেন একজন মায়ের এইভাবে রাতে কি কইবার চা চাকরের বাচ্চা হ আমরা চাকর আর আপনি মালিক আমার বইনে বিয়া দিতেছে এটা যদি অপরাধ হয় তাহলে যত শাস্তি আমারে দেন আমি মাথা পাইতা নিমু ওই বান্দির বাচ্চা জানস না আমারে না জানাইয়া এই এলাকায় কোনো বিয়া শাদি হয় না কেন হইব না এটা স্বাধীন দেশ প্রতিটা মানুষের ব্যক্তির স্বাধীনতা আছে মৌলিক অধিকার আছে আর আপনি আপনি তো মানুষে মানুষ বলে মনে করেন না মনে করেন শিয়াল কুত্তা গলা ও চাদরে বাসন দেশ কার সামনে গলাটা কাইটা তোর দুই বাক করে ফেলা আমার ফুলের আপনি মাপ করে দেন ভাইয়া কি শুরু করেছো ছেড়ে দাও ছেড়ে দাও কি শুরু করেছো মানুষের উপর অত্যাচার করতে করতে আমাদের পাপের বোঝা কত বড় হয়েছে একবারও কি ভেবে দেখেছো অগরে সোজা না করলে একদিন ওরাই আমগুপুরে খাড়য়ে যাবো অত্যাচার সহ্য করতে করতে একদিন ওরা ঘুরে দাঁড়াবেই আরে রাখ ভুইরা খাড়নের আগে আমি অগরে কাইটে শেষ করে ফেলাবো কত কাটবে ভাইয়া কাটালাশির শরীর থেকে যে রক্ত ঝরবে তা গিয়ে নদীতে মিশবে এই নদীর পানি জোয়ারে সারা দেশে ছড়িয়ে পড়বে
সেখান থেকেই আবার নতুন করে বিদ্রোহের বীজ বুনবে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের ফসল ফলবে, নিশ্চিহ্ন করে দেবে তোমাদের মতো স্বৈরাচারীদের। চুপ, আর কোনো কথা কবি না, বহুত বক্তৃতা দিচ্ছ, আদর করি বইলা মুখ ফুইটে গেছে। আমগো বংশের কোন মেয়ে এইসব কথা কয় নাই, বেশি জন বাইরে গেছ, তোর আর ঘরে রাখা যায় না, আমি তোর বিয়ে দিয়ে দেবো। এই দাদি, ঘরে লয়ে যাও। আয় ভাই আয়। ওই পান্ডি, তোর পোলালে কামে যা, যা। আয় বাবা। বড় মালিক, কেউ মনে হয় আপনার বইনের এই কান পড়া দিছে। কেটা কান পড়া দিছে, কার এত বড় সাহস? একটু খেয়াল রাখিস, আর হন সাথীরে কোন নীতিবান পোলার লগে বিয়া দেওয়ান যাব না, তাইলে এলাকার যে কেউ মাথা চারা দা উঠব। মালিক ঠিক কইছেন, আপনার পরিবারের ঐতিহ্য ধরে রাখতে হইলে ওর বিয়া আমার মতন না মানে আপনার মতো সাহসী লোকের সাথে হইতে হইব, যে আপনার কথা শুনব, এলাকাটারে তাফালিঙ্গের মতো রাখতে পারবো। আমার মতন সাহসী মানুষ এই এলাকায় আছে বইলা তোর মনে হয়? আছে মালিক আছে, একটু চোখ খুলে দেখলেই পায়ে দেবেন। জি মানে মনে হয় পাইছি। আমাকে ডেকেছেন বড় মালিক? কই, চব্বিশ ঘন্টা তো পার হয়ে গেল, মাইকেল তো এখনো রাজিয়ার এনে আইলো না, আমি তোর এখন ফার্দা ফাই। হে মুখ, আমি আর মাইকেলরে দেখাব না, আমার আর বাড়িতে থেকে লাভ নাই। আমি একটু ঘুরে আসি। কি হইল? ও বেদা, কই যাও, এনে চুপচাপ শুয়ে থাকো। মাইয়া দেখছি, তোমার মতো মাইয়া দেখি নাই। আচ্ছা তুমি আমার ছাড়তে চাও না কেন? চাঁদ কি আকাশ ছাড়া থাকতে পারে? নদী তো সাগরের সাথে মিশাই সার্থক হয়, তাই আমিও তোমার মাঝে মিশা যেতে চাই, বুঝছো বেটা? তোমরা? হ্যাঁ আমরা। এখানে বইয়া জীবন যৌবন খেলতেছ? এই সেমরি, তোরা খুঁজতে খুঁজতে আমার জীবন পেরেশান, আর তোরা না পাইলে বড় মালিক আমার নাসিনে ফার্দা ফাই করে বলাইব। বিয়া শাদী না কইরা দুইজনে একই বিছানায় চি 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 চি। আরে কথা বলার লাভ নাই, ওগো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, যাও। ভাই আমি না, ওই লাল ঝুলাকে ধরো। বাপের বেটার মতন কাম করছস, এই ছেড়ি ব্যাপার তেরে ফাঁকি দিয়া কেমনে চলে গেলি? কেঠা তরে বাগাইছে, ক জলদি ক, নাইলে তার না করে এখনই খুন করু। বড় মালিক, আপনার বই নেই আমার পালাইতে সাহায্য করছে। তলে তলে আমার বই অনেক ক্ষতি করে ফেলাইছে, তাই ঠিক করছি সামনের শুক্রবার আমার বইনের বিয়া। ধন্যবাদ বড় মালিক, আপনার অগ্রিম শুভেচ্ছা। আজ হবে নাচ গানের আসর, আর নাচ গান পরিবেশন করবে
এই রাজিয়া তাই একেবারে সাজাইয়া গুদাইয়া আনছি না আমি নাচতে পারুম না আগে আমার রাজুলে চাইরা দেন এই ছেড়ি তুই নাচবি নাইলে তোর নাগর মরব না রাজিয়া আমি মইরা গেল ওই সকান্ত সামনে তুই নাচবি না আমি আমার ভালোবাসারে হত্যা করতে পারুম না রাজু হত্যা করতে পারুম আয় রাজিয়া রাজুরা সারাই লয়ে যাও আয় বড় মালিক রাজিয়ার রাজুরা সারাই নিয়ে গেলাম আজকার পর থেকেই শান্তিপুর এলাকায় আর কোনো অন্যায় হইতে দিব না আর একটা কথা আমার বইনেরে আমি বিয়া দিব আর তোমার বোন সাথীরেও আমি বিয়া করুম এটা আমার চ্যালেঞ্জ চামচার বাচ্চারা ঘোষণা দিয়ে দে ওই বান্দির বাচ্চারে ধরে দিতে পারলে ৫,০০০০ টাকা পুরস্কার দেব আমি ঠিকই করছি সাথে কিন্তু তুমি ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছো ভাইয়া সহজে তোমাকে ছাড়বে না আমি অনেক সহ্য করছি তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবার প্রতিবাদ করার পালা শুধু তুমি আমার পাশে থাকো সাথে আমি তো তোমারই আছি এবার আমাকে যেতে হবে ঠিক আছে চলো তোমার আগাই দিয়ে আসি আজকা তোমারে খুব সুন্দর লাগতেছে এই চাকরের বাচ্চা তোর এত বড় সাহস মালিকের সাথে প্রেম করস হা করি তা তো তোর কি তুই তোর মালিক না মালিকের সামসা আমার সামসা কস আরে শুই না রাখ সাকর তুই যারা লিয়া স্বপ্ন দেখস ও হইব আমার বউ আমি জীবিত থাকতে তোর বউ হইতে দিব না এই দিবি না হে মুখ আমি আর মাইকেলরে দেখাবো না আমার আর বাড়িতে থেকে লাভ নাই আমি একটু ঘুরে আসি কি হইল ও বেডা কই যাও এহেনে চুপচাপ শুয়ে থাকো মাইয়া দেখছি তোমার মতো মায়া দেই নাই আচ্ছা তুমি আমার ছাড়তে চাও না কেন চাঁদ কি আকাশ ছাড়া থাকতে পারে নদী তো সাগরের সাথে মিশে সার্থক হয় তাই আমিও তোমার মাঝে মিশে যেতে চাই বুঝছো বেটা তোমরা হ্যাঁ আমরা এহেনে বইয়া জীবন যৌবন খেলতেছ তোরে খুঁজতে খুঁজতে আমার জীবন পেরেশান আর তোরে না পাইলে বড় মালিক আমার নাসিনে ফার্দা ভাই করে বালাইব বিয়া শাদি না কইরা দুইজনে একই বিছানায় ছি 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 আরে কথা বলার লাভ নাই ওগো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো যাও ভাই আমি না ওই লাল ধরে জলকে ধর ভাই বাপের বেটার মতন কাম করছ এই ছেড়ি ব্যাপারে ফাঁকি দিয়ে কেমনে চলে গেলি ক্যাঠা তরে বাগাইছে ক জলদি ক
নাইলে তার না করে এখনই খুন করো বড় মালিক আপনার বই নেই আমারে পালাইতে সাহায্য করছে তলে তলে আমার বই অনেক ক্ষতি করে ফলাইছে তাই ঠিক করছি সামনের শুক্রবার আমার বইনের বিয়া ধন্যবাদ বড় মালিক আপনার অগ্রিম শুভেচ্ছা আজ হবে নাচ গানের আসর আর নাচ গান পরিবেশন করবে এই রাজিয়া তাই একেবারে সাজাইয়া গুজাইয়া আনছি না আমি নাচতে পারুম না আগে আমার রাজুনে চাইরা দেন ওই ছেড়ি তুই নাচবি নাইলে তো না করে মরবো না রাজিয়া আমি মইরা গেল ওই সকান্ত সামনে তুই নাচবি না আমি আমার ভালোবাসারে হত্যা করতে পারুম না রাজু হত্যা করতে আয় রাজিয়া রাজুরা সারাই লয়ে যাও আয় বড় মালিক রাজিয়ার রাজুরা সারাই নিয়ে গেলাম আজকার পর থেকে শান্তিপুর এলাকায় আর কোনো অন্যায় হইতে দিব না আর একটা কথা আমার বইনেরে আমি বিয়া দিব আর তোমার বোন সাথীরেও আমি বিয়া করুম এটা আমার চ্যালেঞ্জ ওই চামচার বাচ্চারা ঘোষণা দিয়ে দে ওই পান্ডির বাচ্চারে ধরে দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেব আমি ঠিকই করছি সাথে কিন্তু তুমি ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছো ভাইয়া সহজে তোমাকে ছাড়বে না আমি অনেক সহ্য করছি তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবার প্রতিবাদ করার পালা শুধু তুমি আমার পাশে থাকো সাথী আমি তো তোমারই আছি এবার আমাকে যেতে হবে ঠিক আছে চলো তোমার আগাই দিয়ে আসি আজকা তোমারে খুব সুন্দর লাগতেছে এই চাকরের বাচ্চা তোর এত বড় সাহস মালিকের সাথে প্রেম করস হ করি তা তো তোর কি তুই তোর মালিক না মালিকের সামসা আমার সামসা কস আরে শুই না রাখ চাকর তুই যারা লিয়া স্বপ্ন দেখস ও হইব আমার বউ আমি জীবিত থাকতে তোর বউ হইতে দিব না এই দিবি না বড় মালিককে আমি ছাড়বো না ওরে আমি বাইরে ফেলাবো মালিকের লোকে বোঝাপড়া করার আগে তুই আমার আর তোর বোনের খুন কর নে খুন করে বলা মা গো দাদি মালিক মারিস না ও বুঝতে পারেনি ক্ষমা করে দে ও আমার মান ইজ্জতের উপরে কালি লেপা দিছে
এত সয় সম্পত্তির মালিক হইয়া একটা চাকররে ভালোবাসলো আজ থেকে তুই বন্দী যেদিন তোর বিয়া হইব সেই দিনই তুই বাড়ির বাইরে যাবি ওই চাকরের নাম তোর অন্তর থেকে মুইচা ফেলামু না ভাইয়া না এই পুরা বাড়ি গার দিবি ও যদি পালায় যায় তাইলে সবগুলার আমি খুন করু খুব তাড়াতাড়ি ওর আমি বিয়া দেব আমি বাপ চালাম ওই চাকরের মাথাটা কাইটা আমার সামনে ফালাবি আমি ওইটা দিয়ে ফুটবল খেলুম যজ্ঞা নাক মুখ ঠিক কর তোর লগে আমার বইনের বিয়া দেব চাকরের বাচ্চার বইনের বিয়া সামনে ওই দিনে ওর লগে আমার খেলা হইব কান্দিস না মা কান্দিস না সব মায়ের একদিন পরের ঘরে যাইতে হয় বড় আশা ছিল তোরে ধুমধাম করে বিয়া দেব দুঃখ আমার সে আশা পূরণ হল না ভিন গ্রামে আইয়া তোরে চুরি করে বিয়া দিতেছি আয় রাজু বর তো এখনো আইলো না তুই কোনো চিন্তা করিস না আমি যাইতাছি আর বললো যাইতাছি লন লন ভাই বাবলা ভাই বাবলা ভাই কাজে আইব না কেন কইল তগবিয়া তরা দেগা মালিক শুনলে আমরা খুন করব খুন তো এমনিও হইব কাজী প্রিয় এলাকাবাসী আগামী 12ই আগস্ট রোজ শুক্রবার সন্ধ্যা 7 ঘটিকায় জনাব আব্বাস আলীর সাথে মালিক পরিবারের একমাত্র কন্যা সাথীর শুভ বিবাহ সম্পন্ন হইবে আপনারা সবাই আমন্ত্রিত বাবলা খুব তো তামতামি করতাছ এখন কল্লা দ্বারা দুই ভাগ করে ফেলাই ভাই ভাই আমার শেষবারের মতো সুযোগ দে ভাই বড় মালিকের অর্ডার তাই মাইকিং করতেছি আমার শেষ ইচ্ছা আমি নাসিনকে বিবাহ করব আরে ব্যাক কলের বাচ্চা রাজিয়া যখন পালায় যায় তখন তোরে মালিক 24 ঘন্টা সময় দিছিল না হ্যাঁ দিছিল এর পরেই তোর নাসরিন রে বড় মালিক নষ্ট করছে বড় মালিকের গুষ্টি কি নাই আমি বড় মালিকের দলে নাই মালিক খারাপ লোক বেইমান লোক বাবলা ভাই আমি তোমার লগে আছি আজ একটা সত্য কথা কই এই বাজারের মধ্যে তোমার বাপের একলা পাইয়া বড় মালিক কোবায়া মারছে মাইকেল ঘোষণা দে মালিকের বই সাথীর লগেই আমার বিয়ে হইব আরো ঘোষণা দে ওই দিন এই বাজারের সকলের সামনে বড় মালিকের বিচার করবো এই বাবলা কোথায় বিয়ে করবি বলবো না বাবলা কোথায় ঠিকানা বল বলবো না বলবি না তাহলে মরশালা আমার ছেলেকে মেরো না আমি বলে দিচ্ছি ওই মিজি মিজি গ্রামের রতনদের বাড়িতে বিয়ে মালিক তোর কি মাথা খারাপ হয়েছে তুই তুই আমাদের এখানে ডেকে এনেছিস চাচ্ছি কি আর সাথে ওই পান্ডের বাচ্চা উল্টা ঘোষণা দিছে ওর আজকে বিয়া করব শান্তিপুর বাজারে আমার বিচার করব ও যদি আজকে আব্বাসের লগে বিয়াতে রাজি না হয় ওই পাবলার গোষ্ঠীর আমি ওই দেখ ওদের ওদের মেরু না ভাইয়া আমি তোমার প্রস্তাবে রাজি আমি আব্বাসকে বিয়ে করবো বাবলা ভাই আল্লাহ আর দল বাসে বাজি বাবলা ভাই বড় মালিকের লোকেরা সবাই রমটাই হয়ে গেছে
আপনাদের কার্ড হ্যাঁ দেখে এটা আমার যান আসসালামু আলাইকুম বড় মালিক ওয়া আলাইকুম আসসালাম আসেন আসেন হ্যাঁ ঠিক আছে আপনি যান যান মাশাআল্লাহ মাশাআল্লাহ পরই শুধু কার্ড দেখি কার্ড হ্যালো এটা কি কয় আরালাম কাজী হ্যাঁ আরাইছি বড় মালিকের বইনার বিয়া আগ আমার কাকি নাই এক কার্ড কোনাই পামু বড় মালিক কে আছে গেটে কাজীদের ঢুকতে দিচ্ছে না আপনি না বললে ছাড়বে না হ্যাঁ পাগল নাকি কাজী না হলে বিয়ে পড়াইব কেটা যেতে গেলে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম জলদি বিয়েটা সাইরা ফেলা এক বান্দির বাচ্চা ঘোষণা দিছে আমার বইনের আইসু উঠায় নিয়ে বিয়া করবে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝছেন নি বাসি বিয়া শাদি হইল গিয়া তো বীরের ব্যাপার যার সাথে যার দোরা লেখা আছে হেপাই সাথে হেতির বিয়ে হইব আরে ওই লেখাটাকে আমি মানি না আমি যার লগে বিয়া দেবো তার লগে বিয়ে হইব এরিও মাইয়া কবুল কইব নি কইব না মানি এই দেশে কি নতুন আইছ বড় মালিকটা চিনো না যাও বিয়াটা সেরে ফেলাও আইও বাজি আইও আইও এই চল আমার সাথে কামটা গিয়া সারি এরিও বাবলা ঘোষণা দিছে আই যে আসরে তোমার বিয়া করব মারে কার লগে বিয়া পড়াবো আব্বাসের লগে না বাবলার লগে ওই কাজের বাচ্চা বিয়া আমার লগে হইব জলদি বিয়া পড়া ঠিকই কইছেন বাজি বিয়া সাথে একটু জলদি হয় বালা পিতা মরহুম জব্বার আলীর একমাত্র পুত্র আনোয়ার হোসেন বাবলার শহীদ বিবাহের প্রস্তাব করা হইল বলো মা কবুল 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 ওই কাজের বাচ্চা বিয়া কার লগে পড়াইলি ওকে ধর তুই তার কবুল কইবার পারস নাই আমি তার কবুল কইলাম কবুল 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 আয় তল বাসরটা সাইরা ফেলাই তরপলা মাইকিং করছে আমার বইনের আজ বিয়া করব আবার ঘোষণা দিছে শান্তিপুর বাজার আবার মারবো পানিতে চুবা তুই জানোস তো আমি বড় মালিক ও তাই তো আই ব্যাক কর আই চলে আরে ভাই এই বারবার পাখি তুই পালায় যাও বড় মালিক তোমাকে কিছু করতে পারে না ভাই এবার আমরা করলাম Oh,
যাতে এই শয়তানের মতো আর কোন বড় মালিক জন্ম নিতে না পারে। আই তুই না বড় মালিক সাথে কোথায় তোর ক্ষমতা, কোথায় তোর সাঙ্গ বাঙ্গরা? আজ বা থাকতরা কেউ আইব না। আরে ওই কোন মানুষ কখনো বড় মালিক হইতে পারে না। হায় হাত মত রিজিক দৌলত যার হাতে তিনি আল্লাহ, ওই আল্লাহ একমাত্র বড় মালিক। মালিক
দুঃখ করো না মা, সবই বড় মালিকের ইচ্ছা। দাঁড়ান দাঁড়ান, এখনো শেষ হয় নাই, যাত্রা আবার শুরু হবে, তবে ছোট কাপড়ে নয় বড় কাপড়েই হবে। এই মতেই কথা শেষ করছ তাকে, এই হারামজাদা। আর ওই অপসংস্কৃতির মৃত্যু হয়েছে, অহন থেকে সংস্কৃতি চালু হইল। হ্যাঁ